দেশের নির্বাচন আয়োগের ওষুধ পড়ছে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী আর আম আদমি পার্টির মুরব্বী অরবিন্দ কেজরিওয়াল। পাঁচ রাজ্যত নির্বাচন চলি আছে আর নির্বাচনী প্রচার তুঙ্গত উঠিছে। দুইজন নেতায় বিভিন্ন রাজ্যত নির্বাচন অনুষ্ঠিত হবলগিয়া বিভিন্ন রাজ্যত নির্বাচনী প্রচার চলাইছে। এই প্রচার অভিযানতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক উদ্দেশ্যে দুইজন নেতায় সন্মান হানি হওয়া অবজ্ঞাসূচক অপমানসূচক মন্তব্য করার অভিযোগ উত্থাপন হয়েছে। আর ইয়ার পরিপ্রেক্ষিততে নির্বাচন আয়োগক অভিযোগ তরিছিল বিজেপির একাধিক শীর্ষ নেতায়। সবসে পহলে আপনি অহংকার কো আপনি মান সম্মান কো বড়ানে কে লিয়ে আপনি লিয়ে কাম কর রহে হ্যায় আর আপনি উদ্যোগপতি মিত্র কে লিয়ে কাম কর রহে হ্যায়। বিজেপির নেতার অভিযোগের ভিত্তিত নির্বাচন আয়োগে জাননী জারি করেছে এই দুইজন নেতালে। এটা প্রশ্ন হয় কি মন্তব্য করেছিল প্রিয়ঙ্কা গান্ধীয়ে বা কি মন্তব্য করেছিল অরবিন্দ কেজরিওয়ালে। প্রিয়ঙ্কা গান্ধীয়ে মধ্যপ্রদেশের এখন নির্বাচনী সভাত কইছিলে, আপ সোচিয়ে জব দেশ কে প্রধানমন্ত্রী 8,000 crore কে হওয়াই জাহাজ খরিদ রহে হ্যায় আর ওহি প্রধানমন্ত্রী কহতে হ্যায় কি কিসানো কা কর্জ মাফ করনে কে লিয়ে পয়সে নাহি হ্যায়। BHEL ভেল অর্থাৎ রাজহুয়া খণ্ডর যেটু প্রতিষ্ঠান ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, এই প্রতিষ্ঠানটুক মোদিয়ে প্রধানমন্ত্রীগিয়ে তেওঁর উদ্যোগপতি বন্ধুক বিক্রি করেছে এই মন্তব্য আসলে প্রিয়ঙ্কা গান্ধীর। আপনি বড়ে বড়ে উদ্যোগপতি মিত্র কো দেশ কি সারি সম্পত্তি দে চুকে হ্যাঁ তো আপ সোচিয়ে আপনি ভরোসা করকে দিয়া সত্তা দি আপনি খড়া কিয়া আপকি উম্মীদ থি কি আপকে জীবন সফর মে वो आपकी मदद करेंगे, आपकी उम्मीद थी कि जो देश की संपत्ति है उसकी हिफाजत करेंगे, लेकिन क्या हुआ। बीजेपी को वो बिचारे प्रियंका गांधी ए मंतव्य भित्तिहीन और अरविंद केजरीवाल तेने धरणर अनुरूप किसु मंतव्य ट्विटरत करिसिल पूर्व ट्विटर बर्तमानर एक्सत करिसिल। निर्वाचन आयोगे दुजनक জাননী জারি করেছে আর দুইজনক তেওঁলোকৰ মন্তব্যর ভিত্তি উল্লেখ করে পত্র প্রেরণ করবলে উত্তর দিবলৈ নির্দেশ দিছে। আর এক নির্দিষ্ট সময়সীমার ভিতর যদি দুইজনে উত্তর নিদিয়ে নির্বাচন আয়োগে ধরে লব এওঁলোকৰ কবলগিয়া একো নাই আর এওঁলোকৰ বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হব। এওঁলোকৰ বিরুদ্ধে অভিযুক্ত হয়েছে এওঁলোকে নির্বাচনী বিধি উলঙ্ঘা করেছে। কংগ্রেসের মুখপাত্র মণিকাম টেগুরে কব বিচাৰে যি সময়ত কংগ্রেসে একাধিক অভিযোগ বিজেপির বিরুদ্ধে নির্বাচনী অভিযোগ বিধি ভঙ্গ করার উত্থাপন করেছে সেই সময় কিন্তু নির্বাচন আয়োগে নিরপেক্ষ ভূমিকা পালন নকরি কংগ্রেসের অভিযোগ সমূহর সঁহারি নজনায় বিজেপির অভিযোগ সমূহরহে সঁহারি জনাইছে। বিগত সময়ত অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধেও নির্বাচন আয়োগে জাননী জারি করেছিল। ছত্তিশগড়ে এখন নির্বাচনী সভাত আকবরের প্রসঙ্গ উল্লেখ করে এক মন্তব্য করেছিল যি মন্তব্যয় ক্ষোভিত করেছে নির্বাচন আয়োগক বা যি মন্তব্য ক্ষোভিত করেছিল কংগ্রেসক। কংগ্রেসে অভিযোগ দিয়ার পিছত মুখ্যমন্ত্রীগীর বিরুদ্ধে জাননী জারি করা হয়েছিল। এটা প্রশ্ন হয় এনেবর নির্বাচনী বিধি উলঙ্ঘা করার বিষয় সমূহ নির্বাচন আয়োগে কি ব্যবস্থা গ্রহণ করে, নির্বাচন আয়োগের এই ব্যবস্থা কি ফলপ্রসূ হয় সে সময়তে গম পাওয়া যাবে। দেশ কি সারি সম্পত্তি আপনি বড়ে বড়ে উদ্যোগপতি মিত্র কো দে দিয়ে।